জেলার জন্য আমাদের এখানে আমাদের আমফান যেটা আগামীকাল ল্যান্ডফল হবে করে আমরা এক্সপেক্ট করছি যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে লাগাতার আমাদের সাথে যোগাযোগে আছে গাইড করছে আমরা এখন পর্যন্ত 14,000 লোককে আমরা এভ্যাকুয়েশন করতে পেরেছি বিশেষ করে খানাকুল 2 খানাকুল 1 গগা 2 আরামবাগ এই সাবডিভিশনে আরামবাগ সাবডিভিশন থেকে আর চন্দননগর সাবডিভিশনে যারা ওখানে বস্তি এলাকা আছে ওখানে যে ডিল্যাপিডেটেড বিল্ডিংস বা ওল্ড বিল্ডিংস কাঁচা হাউসেস যেগুলো আছে সেই জায়গাতে আমরা অল চারটে সাবডিভিশন মিলিয়ে 3500 ইন আরামবাগ সাবডিভিশন 1800 পিপুল সো ফার ইন চন্দননগর সাবডিভিশন 3200 পিপুল ইন সাদার সাবডিভিশন অ্যান্ড 2100 পিপুল ইন শ্রীরামপুর সাবডিভিশন সব কিছু মিলিয়ে অ্যারাউন্ড রাফলি এখন আরও আপডেটেড হচ্ছে ফিগার 14,000 লোককে আমরা এটা ই করছি এভাকুয়েশন করা হচ্ছে মাইকিং খুব স্ট্রংলি চলছে অনেক জিপিতে আমাদের কাছে ভিডিও আছে সেটা আপনাদের দেখাবো কন্ট্রোল রুম 24/7 যেটা জেলা লেভেলে ডিস্ট্রিক্ট সাবডিভিশন লেভেলে আর ব্লক লেভেলে আছে বিভিন্ন ব্লকসে ব্লক নোডাল অফিসেস আমরা নিয়োগ করেছি সাবডিভিশন হেডকোয়ার্টারে চারজন এডিএমস আছে এক একজন সাবডিভিশনে একজন এডিএম নোডাল এডিএম হিসাবে উনি টেক কেয়ার করবে আর ফিজিক্যালি ওর ওখানে থাকবে যেখানে যেখানে ভালনারেবল সাবডিভিশনস আছে অ্যাজ ফার এজ আওয়ার সাপ্লাইস আর কনসার্ন আমরা টোটাল এখন পর্যন্ত 18 ফ্লাড শেল্টারসে আমরা লোককে আমরা নিয়ে গেছি 18 ফ্লাড শেল্টারসে আমরা প্রত্যেক লোককে মাস্ক পরিয়ে আমাদের কাছে মোর দ্যান 35,000 স্টক আছে এছাড়া 7 লাখ মাস্ক তৈরি করেছে অ্যাসেজিরা তাদেরও কিন্তু অনেক কোনো আনসোল্ড এখনো অ্যারাউন্ড 1 লাখ আছে তো মাস্ক অ্যান্ড স্যানিটাইজার 50,000 ইউনিটস আমাদের কাছে আছে এছাড়া আমাদের কাছে অ্যান্টিভেনম যে মেডিসিন যেটা আছে তারপরে আমাদের ক্লোরিন ট্যাবলেটস এগুলো আছে এটা হ্যালোজেন ট্যাবলেট অনেক কিছু আমাদের কাছে স্টক তো পাওয়া যাচ্ছে রেডিলি অ্যাভেলেবল আছে এছাড়া টার্পুলিনস আমাদের কাছে 20,000 মতো টার্পুলিন আছে অ্যাভেলেবিলিটি আর জিআর রাইস দুতি সারি তারপরে বেবি ফুড ড্রাই ফুড এগুলো সাফিসিয়েন্ট স্টক ইন অল দ্য ফ্লাড শেল্টার্স আমরা রেডি করে রেখেছি আমরা সব দিকে নজর রাখছি যাতে করে আমফানের সাথে ভালো করে আমরা মোকাবিলা করতে পারবো ডিল করতে পারবো কৃষির ক্ষেত্রে তো একটা বড় ক্ষতি হতে কৃষি ক্ষেত্রে ইয়েস আমরা যেহেতু আলদো অন্যান্য জেলা যে সি ফেসিং ডিস্ট্রিক্টস বেশি এফেক্টেড হবে বাট যেহেতু হাওড়া হুগলি জেলাও যে এফেক্টেড মধ্যে পড়বে বিশেষ করে অ্যাগ্রিকালচারাল ফিল্ডস নিয়ে আমরা নজর রাখছি এখন তো এখন হয়নি হওয়ার পরে মানে পোস্ট সাইক্লোন ইম্প্যাক্ট কতটা হবে সেটা আমরা অ্যাসেসমেন্ট ইমিডিয়েটলি করব আমরা অলরেডি ডিপুটি ডাইরেক্টর অ্যাগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কনসার্ন ব্লক লেভেল অথরিটিস এডিএস এদের সাথে আমরা অলরেডি মিটিং করেছি অ্যালার্ট করেছি যাতে ইমিডিয়েটলি আফটার দিস থিং ইজ ওভার দিস সাইক্লোন ইম্প্যাক্ট ইজ ওভার ওরা ফিল্ডে গিয়ে ইমিডিয়েট চেকিং করবে অ্যান্ড আজকে চিফ মিনিস্টার ম্যাডামও ইনস্ট্রাকশন দিয়েছেন যে যে ফসল যে যে জায়গাতে ফসল অলরেডি হয়ে গেছে সেটা ইমিডিয়েটলি তোলার জন্য না হলে ওটা কিন্তু জলে ভিজে নষ্ট হয়ে যাবে এই সেম জায়গায় কিন্তু আমরা সব ব্লকসকে অলরেডি ইনস্ট্রাকশনটা দিয়েছি কনসার্ন এরিয়াদের সাথে কথা বলে লোকাল পিপুলের সাথে কথা বলে ফার্মার কমিউনিটিদের সাথে কথা বলে যাতে করে ম্যাক্সিমাম যে ফসলটা রেডি হারভেস্টিং যেটা হয়ে গেছে সেটা যে ধান কাটা হয়েছে সে পুরোটা কিন্তু যে বাড়িতে বা অন্য কোনো স্টোরেজ পয়েন্টসে নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু আমরা ব্লকসকে আমরা জিপিসকে আমরা জানিয়ে রাখছি গঙ্গা বা অন্যান্য নদীতে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ আমাদের ফেরি গেটস বন্ধ করা হয়েছে আপনি জানেন এই কোভিড এর জন্য সেটা কিন্তু নেক্সট 3 দিনের মধ্যে নিশ্চয়ই এটা কভার বন্ধই থাকবে কোনো জায়গাতে ওয়াটার মুভমেন্ট হবে না আমাদের এখানে এনডিআরএফ থেকে একটা টিম উইথ 32 মেম্বার্স আর ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থেকে 12 জনের টিম অ্যালং উইথ জেমিনি বোটস ইনফ্লেটেবল বোটস এটা রেডি আছে দে আর প্লেসড ইন আরামবাগ সাবডিভিশন বিকজ এটা মোস্ট এফেক্টেড এটা থাকবে আর এমনি স্পিড বোট কোনো গঙ্গায় এটা আমরা আরামবাগে আছে স্পিড বোটস আমরা লোকালি সিভিল ডিফেন্স ওয়াটার উইং এর আন্ডারে যেগুলো আছে চারটে আমাদের কাছে আছে সেগুলোতে কাজ থাকবে ঠিক আছে ঠিক ওকে থ্যাংক